সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সবাইকে ঈদ মোবারক। তো ঈদের শুভেচ্ছা সবাইকে। আজকে ঈদ আর সকাল সকালে বেরিয়ে পড়ছি, তো একটু বাজারে যাব। বাজারে যে কিছু হালকা পাতলা বাজার আছে, তো বাজারগুলো করে নিয়ে আসি। মানে বাজার বলতে আজকে ঈদের দিন, তো আপনারা যারা সবাই আছেন সবাই তো আনন্দ উল্লাস করবেন। তো আপনাদের সাথে সাথে আমরাও একটু আনন্দ করি, তো শরীর হইলাম আর কি। তো সবার সাথে একটু আনন্দ উল্লাস করবো, লোকজন আসবো, কারণ ঈদের মধ্যে তো সবারই কম বেশি বন্ধ থাকে। বাড়ির যারা চাকরি বাকরি করে তাদের সবারই মোটামুটি বন্ধ আর কি। তো সবাই কম বেশি আসবো, আত্মীয় স্বজন আসবো। তো অনুষ্ঠান কিন্তু আসলেই সবারই। তো যাই হোক, তো আপনাদের সাথে সাথে আমরা একটু আনন্দ উল্লাস করি, তো সেই জন্য যাইতেছি বাজারে। তো বাজারে যে কিছু কিনে নিয়ে আসি, তো লিস্ট দিয়ে দিছে, বলে দিল যে এই নিয়ে আসোগা। তো সকাল সকালে বেরিয়ে পড়ছি, সকালেই যে আবার মানে আজকে তো ঈদের দিন, তো দোকানপাট খোলা পাওয়া যাইব, কারণ নামাজ শেষের পরে আর কি দোকানপাট সবাই কম বেশি খুলবো। তো যাই বাজার থেকে একটু ঘুরে আসি আর বাজার করে নিয়ে আসি, আর আপনাদের সাথে আমরা একটু আনন্দ করি। আর সবাইকে আবারও জানাই ঈদ মোবারক। আর আজকে ঈদের দিন, তো এই গেঞ্জিটা হইতেছে আমার ম্যারিজ ডের দিন লিখনের মা আমারে গিফট করছে। তো সেই জন্য লিখনের মা বললো যে কয় গেঞ্জিটা কাইতে যাও, তো ম্যারিজ ডের গিফটের গেঞ্জিটা, তো সেই জন্য পরে আসলাম যে ঈদের দিন আছে, তো গেঞ্জিটা পরে যাই। তো গেঞ্জিটা কেমন হয়েছে অবশ্য জানাবেন। তো আমার কাছে ভালোই লাগছে, হ্যাঁ, কারণ গিফটেড জিনিস তো ভালো লাগারই কথা। তো চলেন যাই বাজারে, যে বাজার একদম বরাবর বাজার চলে যাবো। এখন রান্না ভরাই সে রান্না বান্না করতে হইব, তারপরে সে খাওয়া দাওয়া। আমি বাজারে এসে পড়ছি, আমার দাম হইতেছে আগে লিস্টে কী কী আছে, তো লিস্ট অনুযায়ী আগে বাজার করতে থাকি। তো প্রথমে যাই আগে কী কিনবো, আগে যাই বাজারের ভিতরে ঢুকি আগে দিই। তো প্রথমে নিতে গেছি যে রোস্টের জন্য দুটা মুরগি নিতে গেছি, রোস্টের মুরগি। তো প্রথমে রোস্টের মুরগি আর হচ্ছে খাসির মাংস, তারপরে রোস্টের মশলা বায়ক বলে নিতে হইব। তো প্রথমে আগে মাংসের উপকরণের দিকে আসি, তো প্রথমে মাংসটাকে শেষ করে আসি। তো বাবারে যে সিরিয়াল লাগছে, তো যাই দেখি আগে মাংসের দোকানে আগে যাই, বলে মাংস পাবো না। আমার দুইটা লাগবো রোস্টের জন্য, কত করে? 250 টাকা করে। দুইটা রোস্টের জন্য লাল থেকে দুটা বের করে রোস্টের জন্য, খালি রোস্টের জন্য যেভাবে করে দেওয়া যায় করে দেন। কতটা করে বোঝান? প্রথমে মুরগি নিয়ে নিলাম রোস্টের জন্য, দুটো মুরগি। আমার নিম হচ্ছে খাসির মাংস 2 কেজি, খাসির মাংস মানে খাসির মাংস নিয়ে যাবো, মাংস দোকানে নিলাম। ভালো আছেন দাদা? আমার মাংস নেওয়া হয়ে গেছে,
তো মাংস নিলাম, এখন নিম হইতেছে শসা, টমেটো, গাজর তো আর রোস্টের মশলা। শসা কত করে? গাজর 1 কেজি দিয়েন আর টমেটো 1 কেজি দিয়েন। 10 টাকা দামের ব্যাগ আছে না? তোমার কাঁচা সবজি মানে যা লাগে ওগুলো নিয়ে নিলাম। এখন এই দিলাম চিনি, রোস্টের মশলা আছে না? দিয়েন তো একটা, হ্যাঁ 1 প্যাকেট দেন আর 1 কেজি চিনি দিয়েন, 1 কেজি চিনি দিয়েন আর হচ্ছে ই সেমাই দিয়েন, আর ই দিয়েন নুডলস ই আছে না 8 প্যাকেট একটা, ওটা দিয়েন একটা। তোমার কত হইলো তাহলে? আমার বাজার করা শেষ, তো সব কিছু কিনেকাটা নিয়ে গেলাম যেগুলো যেগুলো বলছিল। আর আজকে তো বাজারে এমনিতে ভিড় প্রচুর, মানুষজনের সংখ্যা বেশি, তো এখন বাড়ির দিকে যাবো। তো চলেন বাড়িতে যাই। তো যাই টুকিটাকি কেনাকাটা করার ছিল, তো কেনাকাটা করলাম, ভালোই লাগলো। আজকে ঈদের দিন খুব ভালো লাগতেছে। তো বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার কথা বলি। আমি বাজার থেকে আইসা করছি বলতে এখন আসছি খালের পারে, আর গরমটাও মোটামুটি ভালোই পড়ছে, একদম রোদ উঠছে, খুবই সুন্দর, খুব সুন্দর রোদ উঠছে, গরমটা খুব সুন্দর, সবই সুন্দর। তো বাড়ির দিকে যাইতেছি, বাড়িতে যাইয়া তারপরে বাজার দিয়ে দিমো, গেলে বার কমো যে যাও এখন সুন্দর করে রান্না করো, গা রান্না কইয়া তারপরে খাওয়া দাওয়া হইব। তো বাড়িতে যাইতে এইটুকু জায়গা যাইতে মনে হইতেছে এনে হয়ে ভরি, এত মানে কাহিল লাগে মানুষ, বাবারে বাবার গরম কারে কয়, খুব গরম। তো বাড়ির দিকে যাই, বাড়িতে যাই না বাজার দিয়ে দেখি কীরকম আনন্দ করবো নি। একই কথা
গেঞ্জি তো ভালোই লাগছে, গেঞ্জি তো ভালো লাগছে, আমার তো রোদ দেখা মারা। এটা ওই যে ম্যারেজ ডির দিন কিনে দিছিলাম ওই গেঞ্জি, এটা জিরিয়ে নাও দেড় টাকা আমি বের করে থুই, অবস্থা খারাপ। ফ্যান দিয়ে জিরাও, জল দিব, তো বাজার থেকে আসলাম, বাজার থেকে এসে বাজার দিলাম, তো একটু রান্না বান্না করবো, তো বাজার থেকে আসিয়া খুব মানে আরাম হয়ে গেছি গিয়া, তো ওইটুকু জায়গা আসতেই একবার অবস্থা কাহিল, আর এত গরম পড়ছে যা বলার বাহির। তো বাজার কী করলাম তো আপনাদের দেখাইলামই, তো রান্না বান্না করবো তখন আবার দেখামু, তো আজকের ভিডিও আর বড়ো করবো না, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।